রাতারাতি কোটিপতি মালদা জেলার হরিশচন্দ্রপুরের এক চা বিক্রেতা। সূত্রের খবর, ওই চা বিক্রেতার নাম কমল মহলদার, বয়স 35 বছর, বাড়ি মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার কুশিদা হাটখোলা এলাকায়। তিনি চা বিক্রির সাথে লটারির টিকিটও বিক্রি করতেন। সোমবার বিকেলে 120 টাকার টিকিট অবিক্রিত থেকে যায় কমল মহলদারের। সেই টিকিটে ভাগ্য ঘুরল কমলের। সন্ধ্যা 6:15 মিনিটে জানতে পারেন তার অবিক্রিত টিকিটে 1 কোটি টাকা খেলেছে। এরপর কোনো ঝুঁকি না নিয়ে নিরাপত্তা চেয়ে মালদা জেলার হরিশচন্দ্রপুর থানায় লটারির টিকিট নিয়ে হাজির হন কমল মহলদার। এই খবর ছড়িয়ে পড়তেই কমল মহলদারকে দেখার জন্য থানায় উপচে পড়ে মানুষের ভিড়। এই টাকা দিয়ে ঋণ পরিশোধের পাশাপাশি তার দুই সন্তানের ভালো শিক্ষার জন্য এই টাকা খরচ করবেন বলে জানান কমল মহলদার। আমার 1 কোটি লেগেছে, তাই জন্য থানায় এসেছি। কখন লেগেছে 1 কোটি? সন্ধ্যা 6:00 83 01 08 01 08। টিকিট কি প্রতিদিনই কাটেন না নেশা আছে? দুটো একটা করে প্রতিদিন বই বাঁচে যায়, ওটি খেলে নিয়ে। আপনি কি কাজ করেন, টিকিট বিক্রি করেন? মানে টিকিট বিক্রি সেলার। মানে আপনি প্রত্যেক দিনই টিকিট বিক্রি করেন? প্রত্যেক দিনই টিকিট। আচ্ছা, এই 1 কোটি টাকা পেলেন, কেমন লাগছে? ভালো লাগছে। এই টাকা আমি আমার আছে অনেকগুলা ঋণ, ঋণ শোধ করতে হবে আর ছেলে পেলে না। এই টাকা দিয়ে ছেলে পেলেকে পড়ালেখা করাবো, শিক্ষিত করাবো আর বাড়িঘর করবো। বাড়িঘর বাড়িঘর। এদিকে হরিশচন্দ্রপুর থানার পক্ষ থেকে সব রকম ভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। ইউনিক কালেকশন, অল টাইপস অফ ফিমেল ড্রেসেস, ওয়েস্টার্ন টপ, ডিজাইনার সারিজ, চুড়িদার, কুর্তা, লেগিংস, ফিমেল জিন্স এন্ড টপ, মেন্সওয়্যার, ব্র্যান্ডেড টি শার্টস এন্ড জিন্স, স্টাইলিশ কিডস ড্রেস, অল দিস এন্ড মাচ মোর অ্যাট শ্রী শ্যাম, আ কমপ্লিট ফ্যামিলি শপ, টিবি রোড, গঙ্গারামপুর।